ব্যবহার করতে হবে অবিলম্বে জনবিরোধী বিদ্যুৎ আইন সমস্যা দূর করতে হবে নতুন বিদ্যুৎ বিদ্যুৎ গ্রাহকদের নতুন সমস্যা করতে হবে বিদ্যুতের দাম বৃদ্ধি করার চক্রান্ত ব্যর্থ করুন বিদ্যুতের দাম বৃদ্ধি করার চক্রান্ত আপনারা জানেন ভারত সরকারের যে কয়লা নীতি তার ফলে দেশের কয়লা উত্তোলন কমিয়ে দিয়ে বিদেশ থেকে বেশি দামে কয়লা আমদানি করার জন্য বিদ্যুৎ কোম্পানিগুলিকে বাধ্য করেছে, যার ফলে একদিকে শুধুমাত্র আদানি গোষ্ঠীর লাভ হয়েছে, অপরদিকে সারা দেশ জুড়ে বিদ্যুৎ গ্রাহকদের উপর এই কয়লা থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় দেশ জুড়ে যে তাপ বিদ্যুৎ, সেই উৎপাদনের ফলে উৎপাদনের মূল্য বেড়ে গেছে, ফলে বিদ্যুতের দাম বাড়াবে দেশের। কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রী অবিলম্বে এই ঘোষণা দিয়েছেন যে ওনারা বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবেন, তার প্রতিবাদে এবং তার পাশাপাশি বিদ্যুৎ আইন 2021 যে সংশোধনী বিল, সেই সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন ডাক দিয়েছে বিদ্যুৎ গ্রাহকদের প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে। তারই অঙ্গ হিসেবে আমরা আগরতলায় অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার উদ্যোগে রাজ্যের লোডশেডিং বন্ধ করা, নতুন গ্রাহকদের কানেকশন দেওয়ার ক্ষেত্রে তালবাহানা বন্ধ করা, অতি দ্রুত কানেকশন দেওয়ার দাবি এবং লোডশেডিং লো ভোল্টেজের সমস্যা সমাধানের দাবি, বিল দিয়ে যে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অসঙ্গতি চলছে সেগুলি অবিলম্বে দূরীকরণের দাবিতে আমাদের আজকের আগরতলায় এই বিক্ষোভ ধর্ণা সংগঠিত করছি। নাম সঞ্জয় চৌধুরী, আহ্বায়ক। অবিলম্বে জনবিরোধী বিদ্যুৎ আইন সংশোধন সমস্যা দূর করতে হবে।